পবিত্র ঈদ উল ফিতরের দিন সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কমতে পারে তাপমাত্রাও। এছাড়াও পরবর্তী আরও কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 20 এপ্রিল সন্ধ্যায় আগামী 3 দিনে আবহাওয়া পরিস্থিতি উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান এই তথ্য জানায়। তিনি বলেন, এই 3 দিনে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে, হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। এছাড়া এই সময়ে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আজিজুর রহমান বলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে গত কয়েকদিন ধরে সারা দেশে মানুষের জীবন ছিল বিপর্যস্ত। এখন কিছুটা তাপমাত্রা কমতে থাকায় জনজীবনে স্বস্তি এসেছে। 2-1 দিনের মধ্যে উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমতে পারে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকায় তাপমাত্রা পরিস্থিতির উন্নতি হতে পারে। এদিকে বৃহস্পতিবার 20 এপ্রিল সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখা গেছে। তাই দেশটিতে 2023 সালের ঈদ উল ফিতরের প্রথম দিন 21 এপ্রিল পালিত হবে। আর এই তারিখ ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের প্রথম দিনটিকেও চিহ্নিত করে। সাধারণত সৌদির একদিন পর বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপন করা হয়। সেই হিসেবে দেশে শনিবার 22 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর পালিত হতে পারে। তবে আগামীকাল শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই বিষয়ে সিদ্ধান্ত আসবে।